আসসালাম আলাইকুম কথা বলতে বাবা সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন এই ভিডিওটা যেন মাননীয় প্রধানমন্ত্রী আমি সিদ্ধান্ত আগামী কোন নির্বাচনে আমার মা আমার বোন বা আমার আত্মীয় স্বজন কাউকে ভোট কেন্দ্রে কেন্দ্রের দায়িত্বে না কারণটা হয়েছে নোয়াখালীতে নোয়াখালীর সুবর্ণচর একটা মহিলা বিএনপি রে ভোট দিচ্ছে দেখছে বাংলাদেশের জনগণ না সে বাংলাদেশের জনগণ না সে বিএনপিকে কে ভোট এই জন্য তাকে দর্শন করতে হইব তাকে পিটে দিতে তার স্বামীকে পাইদারাইকে তাকে দর্শন করতে হইব দশজন মিলা গণদর্শন সেই মহিলাটাকে চারটা সন্তানের মা সেই মহিলা তাকে মাইরা ফেলানো হয়েছে দর্শন করে রাশি এটা রাজনীতি এইটা রাজনীতি এই ধরনের রাজনীতি এটা ঠিক হয় নাই এইটা ঠিক হয় না আমিও আওয়ামী করি আওয়ামী ভালোবাসি কিন্তু আওয়ামী লীগের ভিতরে যদি এই ধরনের চরিত্রহীন কোন কাজ হয় আওয়ামী লীগের কোন নেতা কর্মীদের দ্বারা তাহলে হ্যাঁ অবশ্যই আওয়ামী লীগের গায়ে থুতু ফালাই আজকাল বিবেকটা বিবেকটা গরম হয়ে গেছে বিবেকটা গরম হয়ে গেছে বিবেকটা যে একটা মহিলা মহিলারা মায়ের জাতি মহিলাটিকে এই মহিলাটিকে দর্শন করা হয়েছে জন মিলা গণ দর্শন করছে আগামীতে আমার মা বোন দর্শন করবে এরকম ভাবে আপন মা আমার বোন তাদেরকে দর্শন করবো তাই তাই না মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি আপনার দল করি আমার নাম বাহাউদ্দিন আমি বলতে চাই যে কুলাঙ্গার বাচ্চাকে কুলাঙ্গারের বাচ্চাকে এই ঘটনাটা সুস্থ তদন্ত কইরা। এই দায়ীদের যারা দোষী তাদের ফাঁসির দাবি করছে জানের বদলে জান জানের বদলে জান যাইব তার ফাঁসির দাবি করছি তাকে যেন ফাঁসি দেওয়া হয় তাকে যেন ফাঁসি দেওয়া হয়